রাস্তায় যেতে যেতে দেখা হয়ে গেল। ভিড়টা দেখো, আমার মনে হয় না যে আজকের মধ্যে ঢুকতে হবে। 60 টাকার বিরিয়ানি এটা, এতটা দিয়েছে। তো বন্ধুরা, আজকে মহাসপ্তমী, আর মহাসপ্তমীর জন্য আমি এই জামা প্যান্টটা পরেছি, তোমাদেরকে দেখাচ্ছি। আর তার আগে দেখে নাও, ও এখনও মেকআপ করেই যাচ্ছে, মানে মেকআপ প্রতিদিন চলতে থাকে, 2-3 ঘন্টা করে মেকআপ চলে, 8 ঘন্টা হয়। মিথ্যে কথা, শুধু মিথ্যে কথা ছাড়া আর কিছু বলে না। দাও এবার আমার জামা প্যান্ট দেখাই, তারপর ওর জামা প্যান্টটা দেখো, ও কি পরবে, মানে কি ওকে সুন্দর লাগবে, ওটা দেখাবো। চলো দেখো, এই জামা আর এই প্যান্ট আমার সপ্তমীর বিকেল, আমার এক ভাঙা সাইকেল, আর ও এখনও মেকআপ চলে যাচ্ছে কন্টিনিউ। আর মেহেন্দিটাও করেছে, আমি আবার নেল পলিশ পরিয়ে দিলাম, পাই মেন। ঠিক আছে, যাই হোক, আবার রেডি হয়ে বেরোনো হবে, গড়িয়ার দিকে যাওয়া হবে ভাবা হচ্ছে, এই নবদুর্গা আর পঞ্চদুর্গা দেখতে। আমরা বেরিয়ে গেছি, কিন্তু বোধহয় গড়িয়ায় যাব না, যাব আমরা কোথায় যাব, সুরচিচঙ্গ যাব, বেহালার দিকে যাব, কিন্তু এখান থেকে ফার্স্টে ঢাকুরিয়ায় যাব, ঢাকুরিয়া থেকে একটু ঠাকুর দেখে, তারপর ওখান থেকে বাস ধরে বেহালায় যাব। আর এটা হলো অনন্যা, আর আমি হলাম পবন, তোমরা দেখছো চা পুরো গেল ঘটে। চলো এখানে একটা শ্রীমার মাঠে যে ঠাকুরটা উঠেছে তোমাদেরকে দেখিয়ে দিই, ওটাও দেখে নাও। মাঠটা খুবই কাছে বলে তাই জন্য আর যাওয়া হলো না। এই কালকে যাওয়া হবে, কালকে সকালবেলা দেখে নেওয়া হবে, কালকে সকালে অঞ্জলি দিতে হবে, ওটাই ব্যাস। না আমি অঞ্জলি দিই না। এটা এই সিঙ্গি মাঠের লাইটিং, কত সুন্দর লাইটটা লাগছে, মানে সাজিয়েছে। এরকমভাবে যদি সব পুজো মণ্ডপ নিজেদের একটু লাইটগুলো দিত, খুবই না সুন্দর লাগতো তাহলে। এখান দিয়ে গিয়ে ঠাকুরটা দেখো, এখানেও পুরো লাইট দিয়েছে। পুরো নীলে নীল, এটা হলো ঢাকুরিয়া ফ্রেন্ডস অ্যান্ড অ্যাসোসিয়েশনের ঠাকুর। আমাদের এটা আমাদের ঠাকুরিয়ার প্যান্ডেলটা, এরকমভাবে সাজানো বাইরের লুক, আর এই চারিদিকে এখন ব্যানার ট্যানার লাগানো, বাইরেটা এরকম বানিয়েছে। দুর্গাপূজায় যেরকম লোক হয়,
দেখবো গড়িয়ায় নেমে গেছি, সেখান থেকে দেখে তারপরে যাবো। এইখানে একটা ঠাকুর আছে, এই ঠাকুরটা দেখবো। মানে আমরা আমাদেরকে পাটুলির ওই মোড়টাতে নামিয়ে দিয়েছে, গড়িয়ার ওই দিকটায় যায়নি, তাই এখান থেকে দেখে নিই, দেখাই তোমাদেরকে। চলো মেলা হচ্ছে, ঠাকুরটা হেভি লাগছে। যিনি বর পেয়েছিলেন কোন পুরুষ তাকে হত্যা করতে পারবেন না, প্রবল অহংকারের বশবর্তী হয়ে সেই ওষুধের অত্যাচারে যেতে লাগল। ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের পরামর্শে সমস্ত দেবতাদের সম্মিলিত তেজ থেকে জন্ম নিলেন এক নারী চক্র। নবদুর্গা দেখার জন্য যাওয়া হচ্ছে, কি এক্সাইটেড, কি হাসি মুখে, সামনেই কত ভিড়। এখনো ঠাকুর দেখা হলো না, ওর কোমর ব্যথা শুরু হয়ে গেল। তাহলে আর ঠাকুর দেখতে হবে না, এই নবদুর্গা দেখে ঘরে চলে গেল। এখানে সবে ঢোকার সুযোগ হলো আমাদের নবদুর্গা দেখা। সেটাই তো বলছি, আমরা এখন রাস্তার মাঝখানে বসে, মানে রাস্তার সাইডে বসে বিরিয়ানি খাচ্ছি। দুদিন ভাগ্যে জোটেনি, তাই জন্য আজকে ভাগ্যে জুটে গেল, তাই তো? আর বলছে খুব ভালো খেতে, 60 টাকার বিরিয়ানি এটা, এতটা দিয়েছে, দেখতেই পাচ্ছ অনেকটাই আছে। হ্যাঁ, ভাইরাও খাচ্ছে বিরিয়ানি। নবদুর্গা দেখার পরে, খাওয়া দাওয়ার পরে এখন যাচ্ছি পঞ্চদুর্গা। হ্যাঁ, এখানেও ভিড় হয়েছে প্রচুর। পঞ্চদুর্গা এখান থেকে যেতে হবে। তো এটা গেট, এখান থেকে ঢুকবো। এখানেও বড় করে মেলা হচ্ছে। আর এইদিকে পঞ্চদুর্গা
শুনে নিলে তোমরা একটা ইউটিউবারের মুখে কিভাবে সাকসেস হতে হবে। কিছু আর কিছু বলবো? হ্যাঁ, তোমরা এদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করো। দুটোই চ্যানেল আছে? হ্যাঁ, তিনটে চ্যানেল আছে। না না, আপনাদের হচ্ছে কি তিনটে আছে, বাট একটাতে হচ্ছে কি আর ভিডিও হয় না, আমরা করি না। দুটো আছে, একটা মায়ের আছে না, একটা ওই ব্লগ চ্যানেল, ওটাই দেখি। ওটাই মানে আমার ডেইলি ব্লগ দিচ্ছি, ঠিক আছে। তোমরা দেখলে যে আজকে আমাদের কাদের সাথে দেখা হলো, আমি খুব খুশি হচ্ছি। কারণ আমি অনেক আগে থেকেই শুরু থেকেই বলছিলাম যে ওদের সাথে দেখা হবে, দেখা হতে পারে। ওকে এমনিও মানে মিথ্যে কথা করে বলছিলাম, ওই দেখো যে সানি রীতিকা বা কিছু এরকম বলছিলাম অনেকক্ষণ ধরে। ও যখন বলে তখন আমি বিশ্বাস করিনি, তারপরে তাও আমি বললাম না না না, ওই দেখো বসে আছে, আমি দেখতে পেয়ে গেছি দূর থেকে, আমার নজর অনেক ভালো। তো আজকের আমাদের ভিডিওটা এতটাই। তোমরা যদি ভিডিও ভালো লেগে থাকে তোমাদের, লাইক করে দিও, কমেন্ট করো, আর জানিও যে কিরমভাবে ভিডিও বানাবো, কি ভিডিও বানাবো, তো তোমাদের জন্য ওই আনবো। শুধু সাপোর্টটা করো, ব্যাস। টাটা।